হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার নীল জবা কীরকম ফুটেছে আর কতটা বড় বড় সাইজের হয়েছে। তো নীল জবা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করো যে দাদা ফুল ফুটছে না। আমি তোমাদের একটা কথাই বলবো যে সিম্পলভাবে কাজ করো, বেশি কমপ্লিকেটেড কিছু জিনিসপত্র করতে যেও না, গাছ তোমার এমনি ভালো হবে। আর যাদের যাদের নীল জবার সমস্যা আছে, আই থিঙ্ক এই বর্ষার জল পড়ে তাদের গাছ কিন্তু আরও 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 ভালো হয়ে যাবে। যেমনটা আমার গাছ দেখতে পাচ্ছ খুব ভালো কন্ডিশনে আছে, অনেক গাছে কুড়ি আছে, অনেক ফুল ফুটছে রেগুলারলি। আর দেখো আজকে কিন্তু দুটো সুন্দর দেখতে ফুল তোমাদের শুরুতেই দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর একটা কথা বলবো যে রোজ নতুন নতুন বন্ধুরা আমার সাথে জয়েন করছো, আমার চ্যানেলে যুক্ত হচ্ছ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর প্রতিটা ভিডিও, প্রতিটার টপিকের ওপর ভিডিও আমার চ্যানেলে অলরেডি করা আছে, প্লেলিস্ট বানানো আছে আলাদা আলাদা গাছের। তো সেই প্লেলিস্টগুলো তোমরা চেক করো, চেক করলে কিন্তু তোমরা সব কিছু জেনে যাবে, ঠিক আছে। তো নীল জবা দেখা দেখাতে আজকে মেন যে মেন হাইলাইট, মেন টপিক, সেই টপিকে চলে যাওয়া যাক। সেটা কী সেটা তো এতক্ষণে তোমরা নিশ্চয়ই জেনে গেছো, হ্যাঁ। তো চলো এবার সোজা যাই, গিয়ে ওখানে কথা হোক। দেখো আজকে টপিকে আছে হচ্ছে পনসেটিয়া। পনসেটিয়া একটা অত্যন্ত সুন্দর গাছ। এই গাছটা আমি গত বছর কিনেছিলাম, তোমরা তো অনেকেই জানো, ব্যারাকপুর থেকেই কিনেছিলাম, একটা ব্যারাকপুর একটা ছোট্ট দোকান থেকে। তো পনসেটিয়া গাছ কতটা সুন্দর হয় সেটা জানতে গেলে তো শীত অবধি ওয়েট করতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে পনসেটিয়া গাছ কীরকম সুন্দর হয়। আর গাছটা দেখে তোমরা বুঝতেই পারছো আমার গাছটা কীরকম কন্ডিশনে আছে। গাছের তোমাদের যে গোড়াটা দেখাই, দেখো মানে কীরকম গাছের গোড়াটা হয়েছে, এক বছর, এখনও এক বছর হয়নি গাছটা আমি বসিয়েছি। আর গাছটা একটা 8 ইঞ্চির মানে প্লাস্টিকের পটে আছে, যথেষ্ট ভালো কিন্তু আমার গাছটা গ্রো করেছে। প্লাস্টিকের পটে অনেকের মানে ভুল ধারণা আছে যে গাছ ভালো গ্রো করে না। আর দেখতেই পাচ্ছ কীরকম রুট বাউন্ড, রুট স্ট্রাকচার কীরকম হয়েছে, আর রুটস কিন্তু মাটির ওপর দিয়ে উঠে আসছে। তো পনসেটিয়া গাছটা এরকম করলাম কী করে? এবার সবার অনেকে যেটা প্রশ্ন থাকবে যে পনসেটিয়া গাছটা এরকম কী করে হলো। এবার এটা একটা কথা তোমাদের বলি, আমি সবসময় নতুন নতুন জিনিস ট্রাই করতে ভালোবাসি, যেরকম নতুন গাছের ওপর এক্সপেরিমেন্ট করি সেটা অনেক সময় ঠিক হয়, অনেক সময় ভুল হয়, যেগুলো সেগুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করি। আবার নতুন নতুন গাছ কিন্তু আমি আমার বাগানে আনতেও পছন্দ করি, ঠিক আছে। তো সেই রকমই একটা গাছ হচ্ছে পনসেটিয়া। এই গাছটা আমি গত বছর গালি স্ট্রিটে ফার্স্ট টাইম দেখেছিলাম, মানে গাছটা আমি চিনতাম, কিন্তু গাছের যে রূপ ওরকম হতে পারে সত্যি গালি স্ট্রিটে না দেখলে আমার কোনো আইডিয়া ছিল না। তারপর জানোই যে আমি একটা গাছ জোগাড় করি, গাছটা রিপোর্ট করি। এই গাছের রিপোর্টিং এমন কিছুই মানে ব্যাপার না, নর্মাল যেরকম আর 5টা গাছ করি সেরকমই রিপোর্টিং কিন্তু আমি পনসেটিয়া গাছটা করেছিলাম, ঠিক আছে। মাত্র একটা 4 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে গাছটা ছিল। আর বছর ঘুরতে না ঘুরতে গাছটার চেহারা, গাছটার কন্ডিশন তোমরা দেখো কীরকম হয়েছে, ঠিক আছে। দেখে সত্যি কথা বলবো, আমি দেখো কোনো লোকানোর ব্যাপার না, আমি নিজেই কিন্তু অনেকটা অবাক হয়েছি যে গাছটা এইরকম গ্রোথ, এরকম গ্রোথ হলো কী করে, ঠিক আছে। সত্যি মানে এটা লোকানো কোনো ব্যাপার না। এবার তোমাদের কথা বলি, গ্রোথ সবসময় সব গাছ ভালো হবে, তার জন্য যে তোমাদের মানে দামি দামি কেমিক্যাল স্প্রে করতে হবে, ভিটামিন স্প্রে করতে হবে, এরকম কোনো কথা না। তুমি যদি ঠিক করে পরিচর্যা করো, ঠিক মতো পরিচর্যা করো, গাছের কী লাগবে কী দরকার সেটা যদি বোঝো, তোমাদের গাছ কিন্তু অটোমেটিক্যালি ভালো হবে। সেরকমই হয়েছে কিন্তু আমার পনসেটিয়া গাছটা, ঠিক আছে। আমি কি করেছি, গাছটা যেমন ধরে গেছে, গাছটা যেমন নতুন গ্রোথ স্টার্ট হয়েছে, আমি প্রথমেই একে দেওয়া শুরু করেছিলাম সর্ষের খোলের জল। সর্ষের খোলের জল হচ্ছে খুব ভালো গাছের গ্রোথিংয়ের জন্য, ঠিক আছে। সর্ষের খোলের জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, যেটা গাছের গ্রোথ, গাছের বৃদ্ধি খুব সুন্দর করে, খুব ভালো করে। সর্ষের খোলের জলের সাথে সাথে আমি কি করছিলাম, না আমি দিয়েছিলাম মিক্স ফার্টিলাইজার। মিক্স ফার্টিলাইজার এতদিনে তো নিশ্চয়ই তোমরা সবাই শিখে গেছো কী করে বানাতে হয়। তা আমি চাইবো যারা যারা এখনও জানো না, আমার চ্যানেলে ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখো,
তাহলেই কিন্তু তোমরা মিক্সড ফার্টিলাইজারের সম্বন্ধে জেনে যাবে। তো মিক্সড ফার্টিলাইজার দিয়েই আমার কিন্তু অনেকটা কাজ হয়ে গেছিল। তার সাথে কি হচ্ছিল না, আমি রেগুলার বেসিসে গাছের যে গোড়াটা আছে গোড়াটা কিন্তু পরিষ্কার রাখি। গাছের গোড়ায় কোনো রকমের আগাছা জন্মগ্রহণ করতে দিই না। আগাছা জন্মালেই কিন্তু গাছের গ্রোথে অনেক সমস্যা হতে পারে। তো এইটা কিন্তু সবসময় মাথায় রাখবে, গাছের গোড়া যেন একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে, এটা আমি রিসেন্ট করে বিশাল গ্রোথ পেয়েছি, সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো এই ওপরটা, ওপরে কিন্তু পুরো ভার্মি কম্পোস্টের একটা লেয়ার দেওয়া আছে, ঠিক আছে। প্রতি মাসে একবার করে আমি ভার্মি কম্পোস্ট ওপরে দিই। এটা আমি নিজের থেকে ট্রাই করেছিলাম দেখার জন্য যে কী হয়। তো দেখেছো ম্যাজিক, মানে গাছের গ্রোথ মানে অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে। তো এখনও যাদের বাড়িতে পনসেটি আছে আমি বলবো অবশ্যই ভার্মি কম্পোস্ট দাও, তার সাথে মিক্স খাবার অবশ্যই দাও। আর সর্ষের খোলের জল যেহেতু এখন দেওয়া যাচ্ছে না বৃষ্টির মধ্যে, এইগুলো দিলেই কিন্তু তোমাদের কাজ আসান হবে। এইবার চলে আসি যেটা, সেটা হচ্ছে সিক্রেট একটা জিনিস আমি করেছি, তারপরে গাছের গ্রোথ আরও বেড়েছে। তোমাদের সবসময় বলি আমি কিছু না কিছু নতুন নতুন জিনিসপত্র গাছের ওপর করতে থাকি, গাছ যাতে ভালো হয়। তো সেই রকমই একটা জিনিস আমি রিসেন্টলি করেছি, সেটার ফল কিন্তু আমি পেয়েছি। তো ফল পেয়েছি বলেই আজকে আমি তোমাদের দেখাচ্ছি। সেটা তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো করে এখান দিয়ে নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে, ঠিক আছে। কতগুলো করে নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে দেখো, প্রতিটার থেকে দেখো নতুন ব্রাঞ্চ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এটা কি করে হলো সত্যি কথা বলতে, আমার একদিন কি মাথায় আসে আমি নিজেও জানি না, আমি এদের পিঞ্চিং করে দিই। আমি এদের পিঞ্চিং করে কীরকম পিঞ্চিং করি, এই এরকম মাঝখানে এরকম ধরে এই পিঞ্চিং করে দিই, ঠিক আছে। এটা কিন্তু আমি কোনো ভিডিও দেখিনি বা আমাকে কেউ বলেনি অনির্বাণ পিঞ্চিং করো গাছ ভালো হবে, নিজের মাথাতেই হঠাৎ করে এলো যে দেখি তো পিঞ্চিং করে কী হয়। সব ডালে আমি পিঞ্চিং করে দিয়েছি, তারপরেই হয় ম্যাজিক। মানে দেখতেই পাচ্ছ কী পরিমাণে এখান দিয়ে কিন্তু নতুন গ্রোথ স্টার্ট হচ্ছে। প্রতিটা ব্রাঞ্চ পিঞ্চিং, আর যেগুলো আমি পিঞ্চিং করিনি দেখো সেগুলো কিন্তু এরকমই আছে। তো আমি বলবো যাদের পনসেটি আছে অবশ্যই অবশ্যই কিন্তু গাছটা পিঞ্চিং করো। পিঞ্চিং করলেই কিন্তু আসল মানে গ্রোথটা দেখতে পাবে। এটা কিন্তু হঠাৎ করে আমার মাথায় চলে এসেছিলো, আমি মানে কী বলবো খেলাচ্ছলেই করেছিলাম যে দেখি কী হয়। কারণ দেখো হয় খারাপ হবে নয় ভালো হবে, এবার খারাপ হলেও তোমরা জানতে পারতে আর ভালো যেহেতু হচ্ছে, তো আমার বলাটা তোমাদের কাছে কর্তব্য। তো যাদের যাদের বাড়িতে পনসেটি আছে অবশ্যই এই টেকনিকটা ট্রাই করো। এই টেকনিকটা ট্রাই করলে কিন্তু তোমাদেরও এই রকম সুন্দর সুন্দর গ্রোথ কিন্তু হবে। যাদের গ্রোথ একদম হচ্ছে না, ভাবছো গ্রোথ হচ্ছে না কিছু হচ্ছে না, তো এরকম গাছটা যদি ঝাঁকড়া যদি করতে হয়, গাছ যত ঝাঁকড়া হবে জানবে শীতকালে তত কিন্তু দেখতে সুন্দর হবে। তো এইরকমভাবে পিঞ্চিং করো যেরকমভাবে আমি তোমাদের দেখালাম, তার সাথে দাও মিক্স ফার্টিলাইজার আর ভার্মি কম্পোস্ট, ঠিক আছে, প্রতি মাসে একবার করে। তাহলেই দেখবে তোমার গাছের গ্রোথ কিন্তু অটোমেটিক্যালি খুব সুন্দর হবে। গাছটাকে সবসময় শেপে রাখতে হবে, শেপে যদি না রাখো এদিক ওদিক থেকে যদি ডাল বেড়ে যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। সবসময় গাছটাকে একটা শেপে রাখবে, একটা বুশি লুকে রাখবে, বুশ আকারে থাকলে এই গাছগুলো কিন্তু দেখতে সবথেকে সুন্দর হয়, ঠিক আছে। তো পনসেটিয়া নিয়ে এই করছি, আর তাছাড়া যেরকম পেস্টিসাইড ফাঙ্গিসাইড যেটা দিতে হয় ওটা তো যেরকম বাকি গাছে দাও এটাও সেরকমই দাও। এটা নিয়ে আমি আলাদা করে কিছু বলছি না, ওটা তো তোমরা জানোই। আর যারা পেস্টিসাইড ফাঙ্গিসাইড সম্বন্ধে জানতে চাও আলাদা করে ডিটেলে আমার চ্যানেলে ভিডিও করা আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। তাও একবার বলবো যে কোনো ফাঙ্গিসাইড যে কোনো পেস্টিসাইড প্রতি সপ্তাহে গাছে কিন্তু স্প্রে করা দরকার, গাছে যাতে পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তো সেটা তোমাদের কাছে যেটা আছে সেটাই তোমরা স্প্রে করো, এখানে কোনো ব্যাপার না, ঠিক আছে। তো এই ছিল আমার পনসেটি নিয়ে ভিডিও, আশা করব তোমাদের অনেক উপকার হয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকে টোটাল ভিডিও, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যেতে যেতে দেখো আমার দুটো পদ্ম ফুটেছে আজকে দেখাচ্ছি, আর পদ্ম নিয়ে যাবতীয় ভিডিও আমার চ্যানেলে তো একদম স্টেপ বাই স্টেপ সব কিছু করা আছে। যারা নতুন আমার চ্যানেলে যুক্ত হয়েছো তারা আমাকে অনেক কোশ্চেন করছো যে দাদা এই পদ্মর এইটা বলুন ওটা বলুন, কিন্তু আমি বলবো বন্ধু সব ভিডিও করা আছে, সব ভিডিও প্রথম থেকে করা আছে। তোমরা জাস্ট ভিডিওগুলো একবার চেক করো,
অনির্বাণ সব ভিডিও তোমাদের জন্য আগের থেকেই করে রেখে দিয়েছে। এটা এমন ভেবো না যে আমি একটা গামলা শুধু পদ্ম কিনে এনে এখানে বসিয়ে দিয়েছি। যারা প্রথম থেকে আমার চ্যানেলে আছো, যারা যুক্ত আছো, তারা জানো যে প্রতিটা স্টেপ বাই স্টেপ ভিডিও, প্রতিটা আপডেট ভিডিও সব কিছু আমার চ্যানেলে এসছে, সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং। এখানে দেখতেই পাচ্ছো কত পরিমাণে কুড়ি এসছে একটা 30 টাকার গামলায়। সবসময় পদ্ম যে এরকম বড় বড় গামলায় করতে হবে সেরকম কোনো কথা, মাত্র 30 টাকার একটা গামলা, তার মধ্যে দেখতে পাচ্ছ 5-5টা 20 এখানে হয়ে আছে। এখানে একটা পদ্ম ফুটে আছে, এখানে একটা পদ্ম ফুটে আছে, দেখতেই পাচ্ছ। আর এখানে সেই অসাধারণ আমার ওয়াটার ক্যারেজ কীরকম দারুণ লাগছে, ঠিক আছে। তো প্রতিটা ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা একটু জাস্ট চেক আউট করো। প্লে লিস্ট বানানো আছে, প্লে লিস্টগুলো খুলে খুলে দেখো, তোমরা সব কিছু জেনে যাবে, ঠিক আছে। কারণ আমি কিছু কোনোদিনও এমন কিছু করি না যে একটা গামলা ভর্তি পদ্ম এনে তোমাদের বসে ভিডিও করলাম, এরকম অনির্বাণ কোনোদিনও করেনি আর ভবিষ্যতেও কোনোদিনও করবে না। তো সেই ভিডিওগুলো তোমরা চেক করো, তোমরা সব কিছু জেনে যাবে। তো কীরকম লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। কালকে ঠিক সকাল 11টায় আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।